আছে উদ্ধার অভিযান, তার মাজতে আহিছে এটা ভয়ঙ্কর খবর, এটা দুঃখজনক খবর। এমাহো লাগিব পারে শ্রমিক সকলক উদ্ধার করবলৈ, হয়তো এমাহ সময়ৰো প্রয়োজন হব পারে। প্ল্যান এ বিফল হল, তারপর এতিয়া আরম্ভ হয়েছে প্ল্যান বি, কিন্তু প্ল্যান বি কেতিয়া সফল হব সেই উত্তর এতিয়া কারো ওসরত নাই। আমি জানাইছো এই মুহূর্তের বিশেষ খবর আমি লৈ আহিছো, আমি লৈ আহিছো সুরঙ্গর শেহতীয়া বতরা অভিশপ্ত শিলকয়ারা সুরঙ্গত। আর কিমান সময় কটাব লাগিব একচল্লিশ জন শ্রমিক আমি জানাইছো কেতিয়া সম্পন্ন হব উদ্ধার অভিযান। তীব্রতর হয়েছে উদ্ধার অভিযান কিন্তু সফল হওয়া নাই। তিনিজন শ্রমিকর অবস্থা গুরুতর বলে জানিব পৰা গৈছে, সংকটজনক অবস্থা। ইয়ারে তিনিজন শ্রমিকর অবস্থা অতি সংকটজনক। রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তরফের পর আহিছে এক হতাশজনক খবর। আন্তঃরাষ্ট্রীয় টার্নেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সর মতেও উদ্ধারের বাবে লাগিব অধিক সময়, উদ্ধারের বাবে অধিক সময় লাগিব। শ্রমিক সকলক খ্রিস্টমাসের ভিতর উলিওয়া হব, কিন্তু খ্রিস্টমাসের ভিতর উলিয়াব পড়া সম্পূর্ণক যাবনে নাই সেই উত্তর কিন্তু কারো ওসর নাই। শ্রমিক সকলের মনোবল বৃদ্ধির বাবে মোবাইল ফোন আর ভিডিও গেমের ব্যবস্থা করা হয়েছে, তেওঁলোক আবদ্ধ হয়ে আছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিয়ে পুনপটিয়াকৈ কথা পাতিছে আবদ্ধ শ্রমিকর সৈতে। আমি জানাই আছো জটিল DRDO সঁজুলিৰে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে ভারতীয় বায়ুসেনার জওয়ান। বায়ুসেনায় এতিয়া নতুন কৌশল অবলম্বন করেছে ড্রিলিং মেশিনের বাবে, ড্রিলিং মেশিন বিসঙ্গতি হওয়ার বাবে অধিক জটিল হয়ে পড়েছে প্রক্রিয়াটো। আমি জানাই আছো আমেরিকান অগার মেশিনের এটা অংশ ভাগি যাওয়াত শ্রমিকক বাহিরলৈ লৈ অনাত অসুবিধার সৃষ্টি হয়েছে। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরতো এতিয়া চলিছে পূজা অর্চনা। পুনের কইছো যে প্ল্যান এ বিফল হল, তারপর এতিয়া প্ল্যান বি আরম্ভ হয়েছে। এতিয়া উপরের পৰা যি খনন কার্য, সুরঙ্গটোর উপরের পৰা এতিয়া খনন কার্য আরম্ভ হব। সুরঙ্গর কাষেৰে খনন প্রক্রিয়া আরম্ভ হয়েছিল বা খনন চলিছিল, কিন্তু সেই পরিকল্পনাটো সেই গোটেই কৌশলটো বিফল হল। এতিয়া সুরঙ্গর উপরের ফালৰ পৰা খন্দা হব আর উপরের ফালৰ পৰা খান্দি শ্রমিক সকলক উলিয়াই অনার পরিকল্পনা যুগুত করা হয়েছে। বায়ুসেনায় বিশেষ কৌশল অবলম্বন করেছে আর শ্রমিক সকল একচল্লিশ জন শ্রমিক, তাৰে তিনিজন শ্রমিকর অবস্থা সংকটজনক বলে জানিব পৰা গৈছে। তেওঁলোকক মোবাইলৰ ব্যবস্থা করেছে, ভিডিও গেমৰ ব্যবস্থা করেছে যাতে তেওঁলোকর মনোবল বৃদ্ধি পায়। বারে বারে উদ্ধারকারী দলে তেওঁলোকৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা করেছে, পূজা অর্চনা চলিছে। দিন বাগৰি গৈছে, ৰাতি বাগৰি গৈছে, কিন্তু যি উদ্ধাৰ কাৰ্য কিন্তু সফল হোৱা নাই। আমি জনাইছো এই মুহূৰ্তৰ বিশেষ খবৰ, দৃশ্যাংক আহি পৰিছে, শেহতীয়া দৃশ্যাংক আহি পৰিছে। আমি 28 মিনিটৰ আগৰ এটা ভিজুৱেল লাভ কৰিছো, 28 মিনিটৰ আগৰ সেই ভিজুৱেলটো আমি দেখুৱাম আপোনালোকক। কেনেকৈ উদ্ধাৰ অভিযান সলাইছে, গোটেই কৌশলটো কেনেকৈ সলাইছে উদ্ধাৰকাৰী দলে, আমি এই বিশেষ দৃশ্যটো দেখুৱাইছো। এই দৃশ্যটোলৈ মন কৰক, এই দৃশ্যটো প্রায় আধা ঘন্টার আগর, অর্থাৎ এই মুহূর্তটো চলি আছে, এই মুহূর্তটো চলি আছে উদ্ধার অভিযান। আমার ন্যাশনাল ডেস্ক সাজু হয়ে আছে, আমার ভিজুয়াল সমূহ প্রেরণ করে আছে, আমি দেখুয়াই আছো। এয়া উপরের ফালের পর খান্দিবলৈ চেষ্টা করেছে উদ্ধারকারী দলটোয়ে, এয়া উপরের ফালের পর খান্দিছে, যেহেতু কাষেৰে খান্দিছিল বা সুরঙ্গটোর সন্মুখের পর উদ্ধার করবলৈ চেষ্টা করা হয়েছিল, খান্দি পেলায় উলিয়াবলৈ চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই প্ল্যান এ বিফল হল। এতিয়া উপরের ফালের পর এনেকৈ খন্দার ব্যবস্থা করেছে, আমি দেখুয়াইছো অত্যাধুনিক কৌশল বা নতুন কৌশল অবলম্বন করেছে, কিন্তু এই কৌশল কিমান দূর ফলপ্রসূ হব সেয়া এটা ডাঙর প্রশ্নবোধক এটা চীনের আড়ত লুকাই আছে। আমি দেখুয়াইছো দৃশ্যাংশ, এটা এনেকৈ উপরের ভাগর পর খানিবলৈ চেষ্টা করেছে বায়ুসেনায় অধিক তৎপরতার এই কার্য সমাপন করবলৈ চেষ্টা করেছে। বারে বারে বিফল হয়েছে, বারে বারে যেন উজুতি খাইছে উদ্ধারকারী দল। আমি দেখুয়াই আছো এটা বিশ্বকপুয়া এটা ঘটনা, 41 জনক শ্রমিক এটা সুরঙ্গর ভিতর আবদ্ধ, এটা দুর্ঘটনা। দুর্ঘটনাটোর পাছৰ মুহূর্তের পর আবদ্ধ হয়ে আছে, তিনিজনের অবস্থা সংকটজনক। সমগ্র ভারতবাসী এটা প্রার্থনা করেছে, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরত পূজা অর্চনা চলি আছে, আর এনেকৈ চলিছে এতিয়া উদ্ধার অভিযান। আর সকলে প্রার্থনা করেছে এই অভিযান যাতে সফল হোক, প্ল্যান বি যাতে সফল হোক। এই শ্রমিকজনলৈ এই উদ্ধারকারী দলটোর ব্যক্তিজনলৈ মন কৰক, তেওঁ বারে বারে সেবা করেছে, তেওঁ প্রার্থনা করেছে যাতে সফল হয়। সকলোৰে এতিয়া উদ্ধার কার্য চলাই আছে যদিও সকলোৰে এতিয়া নেদেখাজনের উপর প্রার্থনা যাতে সকল উৎকলন ওলাই আহিব পাৰে। তিনিজনের অবস্থা সংকটজনক, তেওঁলোকৰ অবস্থা স্বাস্থ্যর অবস্থা এতিয়া কি, তেওঁলোকক চিকিৎসা কেনেকৈ প্রদান করা হব, তেওঁলোকক কেনেকৈ আরোগ্য করা হব। এটা তিনিজন হয়েছে, হয়তো শ্রমিক ইজনের পাছত কিজন শ্রমিক অসুস্থ হয়ে পড়িব পাৰে সেই শঙ্কাও আছে। বারে বারে তেওঁলোকৰ মনোবল বৃদ্ধি করবলৈ কথা পাতি আছে উদ্ধারকারী দলটোয়ে বা মুখ্যমন্ত্রী কথা পাতিছে, ভিডিও গেমের ব্যবস্থা করেছে, অর্থাৎ সকলো সুরক্ষিত হয়ে থাকক সকলোরে আশা। আমি দেখুৱাইছো
এই প্ৰক্ৰিয়াৰ মাজেৰে এনেকৈ খনন চলিছে ওপৰৰ ভাগৰ পৰা। অভিশপ্ত সুৰংগৰ আমি বতৰালৈ আহিছোঁ। এই যে দৃশ্য আমি দেখুৱাই আছোঁ আপোনালোকক, এই দৃশ্যটো আধা ঘণ্টাৰ পূৰ্বৰ, আধা ঘণ্টাৰ আগৰ দৃশ্যাংশ। এই মুহূৰ্তটো এনেকৈ খনন কাৰ্য চলি আছে, এই মুহূৰ্তটো খনন চলিছে আমি দেখুৱাই আছোঁ, আৰু কেইবাটাও ভিজুৱেল আছে, আমি সেই ভিজুৱেলখন প্লে কৰি যাম। উদ্ধাৰকাৰী দলটোৱে চাওক এই দৃশ্যাংশটো মন কৰক, সকলোৱে আশা নেদেখাজনৰ ওপৰত প্ৰাৰ্থনা যিমানলৈকে কৰিব পাৰে কৰিছে, অত্যাধুনিক কৌশল ব্যৱহাৰ কৰা হৈছে, উদ্ধাৰকাৰী দল বাহিৰৰ পৰা অনা হৈছে, কিন্তু বাৰে বাৰে যেন বিফল হৈছে। চাওক এই দৃশ্যাংশটো, আৰু বহু দৃশ্যাংশ আছে আমি প্লে কৰি যাম, সেইসমূহ দৃশ্যাংশ আমি প্লে কৰিম। এই দৃশ্যাংশটো আমি দেখুৱাই আছোঁ, ইয়াৰ পূৰ্বৰ আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ, এনেকৈ উদ্ধাৰ অভিযান চলিছিল, এনেকৈ চলি আছিল উদ্ধাৰ অভিযান, দিনে ৰাতিয়ে চলিছে উদ্ধাৰ অভিযান, দিনে ৰাতিয়ে উদ্ধাৰ অভিযান চলিছে, কিন্তু বাৰে বাৰে বিফল হৈছে। দৃশ্যাংশটো ভালদৰে চাওক, এই প্ৰক্ৰিয়াটো অৱলম্বন কৰা হৈছিল কিন্তু বিফল হ'ল। তেওঁলোক ভিতৰলৈ সোমাই যাব পৰা নাই, সুৰংগটোৰ ভিতৰলৈ তেওঁলোক সোমাই যাব পৰা নাই, উদ্ধাৰকাৰী দলৰ যিসকল সদস্য তেওঁলোক সোমাই যোৱাত বাধা আহি পৰিছে। আৰু বহু দৃশ্যাংশ আছে, আমি সেই দৃশ্যাংশসমূহ প্লে কৰি যাম। বায়ুসেনাই বিশেষ পদ্ধতি অৱলম্বন কৰিছে, এতিয়া দিনে নিশাই এনেকৈ চলিছে উদ্ধাৰ অভিযান। তেওঁলোকে ভিতৰত বৰ্তমানলৈকে সুৰক্ষিত হৈ আছে, স্বাস্থ্যৰ অৱনতি ঘটিছে যদিও তেওঁলোকে কথা বতৰা পাতি আছে, কিন্তু কিমান দিনলৈ? আৰু এটা ভয়ংকৰ খবৰ যে খ্ৰীষ্টমাছৰ আগত যে উদ্ধাৰ হ'ব সেয়া সম্ভৱ নহয়, এটা অতি ভয়ংকৰ খবৰ আহিছে। খ্ৰীষ্টমাছ আজি 26 নৱেম্বৰ, খ্ৰীষ্টমাছ হ'ব 25 ডিচেম্বৰ, অৰ্থাৎ সম্পূৰ্ণ এমাহ আছে, সম্পূৰ্ণ এমাহ আছে, এমাহ আবদ্ধ হৈ থাকিব লাগে। হয় যদি তাৰ আগতে নতুন কৌশল অৱলম্বন কৰি উলিয়াই নিব পাৰে সেয়া বেলেগ কথা, কিন্তু আজিৰ তাৰিখৰ যিটো মন্তব্য আহিছে, আজিৰ মন্তব্যটোৰ পৰা স্পষ্ট হৈছে যে সম্পূৰ্ণ এমাহ সেইসকল শ্ৰমিক তাৰ ভিতৰত থাকিব লাগিব। আমি দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ, আৰু বহু ভিজুৱেল আছে, আমি ভিজুৱেলসমূহ প্লে কৰি যাম। শেহতীয়া ভিজুৱেল আহি আছে, আমাৰ নেশ্যনেল টীম সাজু হৈ আছে, নেশ্যনেল ডেস্ক সাজু হৈ আছে, আমি আমালৈ প্ৰেৰণ কৰি আছে ভিজুৱেলসমূহ, আমি দেখুৱাই আছোঁ। ওপৰৰ ভাগৰ পৰা খান্দিবলৈ চেষ্টা কৰিছে, এয়া ওপৰৰ ভাগৰ পৰা খান্দিছে, চাওক এই দৃশ্যাংশ, সুৰংগৰ সন্মুখৰ পৰা খন্দা নাই, এয়া ওপৰৰ ভাগৰ পৰা খান্দি এটা নতুন সুৰংগৰ সৃষ্টি কৰি শ্ৰমিকসকলক উদ্ধাৰৰ কৌশল অৱলম্বন কৰিছে। ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমে বাৰে বাৰে দেখুৱাই আছে এইসমূহ ভিজুৱেল, আমিও দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। সকলোৱে এতিয়া প্ৰাৰ্থনা কৰিছে, সমগ্ৰ বিশ্বই প্ৰাৰ্থনা কৰিছে, সমগ্ৰ ভাৰতবাসীয়ে প্ৰাৰ্থনা কৰিছে, শ্ৰমিকসকলৰ যাতে একো নহয়, শ্ৰমিকসকল যাতে সুকলমে তাৰ পৰা উভতি আহিব পাৰে, শ্ৰমিকসকলৰ পৰিয়ালৰ মাজত এতিয়া কান্দোনৰ ৰোল, এতিয়া স্বাভাৱিক। আমি দেখুৱাই আছোঁ দৃশ্যাংশ, সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে, আমিও প্ৰাৰ্থনা কৰিছোঁ, শ্ৰমিকসকল যাতে সুকলমে তাৰ পৰা ওলাই আহিব পাৰে, কাৰো যাতে একো নহয়, এই উদ্ধাৰ কাৰ্য যাতে সফল হয়। কেইবাটাও ভিজুৱেল আহিছে, আমি ভিজুৱেলসমূহ দেখুৱাই আছোঁ, শেহতীয়া ভিজুৱেলটো আমি বাৰে বাৰে দেখুৱাইছোঁ, কিয়নো এই ভিজুৱেলটো হৈছে আধা ঘণ্টাৰ পূৰ্বৰ, এই ভিজুৱেলটো আধা ঘণ্টাৰ আগৰ, এনেকৈ উদ্ধাৰ অভিযান চলি আছে, ওপৰৰ ভাগৰ পৰা খান্দিবলৈ চেষ্টা কৰিছে, আৰু তাৰ মাজতে আহিছে এটা বিশেষ মন্তব্য, মন্তব্যটোত কৈছে যে এমাহো লাগিব পাৰে, অৰ্থাৎ খ্ৰীষ্টমাছ ডে পাবগৈ পাৰে, বৰদিনৰ আগত হয়তো উদ্ধাৰ কৰাটো সম্ভৱ নহ'বও পাৰে। গতিকে এই মন্তব্যটো, এই খবৰটো পোৱাৰ লগে লগেই উদ্বিগ্নতা বৃদ্ধি পাইছে, চিন্তা বৃদ্ধি পাইছে সকলোৰে। আৰু এনেকৈ খানা হৈছে, আমি দেখুৱাই আছোঁ বিশ্বাস, দিনে ৰাতিয়ে চলিছে উদ্ধাৰ, দিনে ৰাতিয়ে উদ্ধাৰ অভিযান চলি আছে, কিন্তু এতিয়ালৈকে উদ্ধাৰকাৰী দলৰ সদস্য বা উদ্ধাৰকাৰী যিসমূহ যন্ত্ৰ, সেই যন্ত্ৰসমূহ পোৱাগৈ নাই শ্ৰমিককেইজনৰ ওচৰত। তেওঁলোকক উদ্ধাৰৰ যিটো কৌশল, সেই কৌশলটো বাৰে বাৰে বিফল হৈছে। আৰু উদ্ধাৰকাৰী দলটো সদস্যকেইজনেও প্ৰাৰ্থনা কৰিছে, বাৰে বাৰে ভগৱানক তেওঁলোকে খাটিছে যে এইবাৰ সফল হ'ব।